হ্যালো গাইস, চলে এসেছি সিস আর্মি গেমিংয়ের আরেকটি নতুন বাংলা অ্যান্ড ফ্রেশ ভিডিও। এবং আজকের ভিডিওটি কোনো ইভেন্ট নিয়ে ভিডিও বানাবো না, ঠিক আছে। আজকের ভিডিওটি যে আমাদের নিজেদের বাংলা গেমিং বা নিজেদের বাংলা কমিউনিটি যেটা আছে সেটাকে নষ্ট করছে পুরোপুরিভাবে এই কয়েকটা বাংলা গেমার, ঠিক আছে। তো এখানটায় ইকন দাদা অ্যান্ড সুব্রত দাদা অ্যান্ড বাঙ্গল গেমারের যারা ফ্যান, ঠিক আছে, নিশ্চয়ই এই ভিডিওটিকে লাস্ট পর্যন্ত দেখবে। অ্যান্ড না দেখে এমনি গালাগালি করে কোনো লাভ নেই, এবং দোষটা কার সেটাও আমি বলে দেব। তো এখানটা মেন পয়েন্টগুলো আমি ধরিয়ে দেব যেগুলো ভুল কাজ করছে এখানটা বাংলা গেমিং বাংলা কমিউনিটিটি নষ্ট করার জন্য। তো সব ভুল আমি এখানটায় ধরিয়ে দেবো, ঠিক আছে। তো এখানটা নিশ্চয়ই এই ভিডিওটিকে দেখবে অ্যান্ড নিজেদের বন্ধুদের কাছে শেয়ার করবে, অ্যান্ড যাতে ওরাও শুনতে পারে যে এই ভিডিওটা ঠিক আমি এই কাজটা খারাপ করেছি, ঠিক আছে। তো এখানটায় মেন কথার বেঙ্গল গেমার নিয়ে বলি, ঠিক আছে। তো বেঙ্গল গেমার কী বলেছে এখানটায়, রাইট গেমারকে যে সাপোর্ট করছে, ভাই যদি বিশ্বাস না হয় তা রাইট গেমারে একটা ভিডিও আছে, 10K ভিউ গেছে, তো ওই ভিডিওটি প্লে করে দেখেন। তো এখানটায় ওকে সাপোর্ট করছে যে ভাই তুই এ নিয়ে আরও ভিডিও বানা যাতে ওদের নামটা খারাপ হয়। তো এতদিন ধরে ইকন দাদা অ্যান্ড সুব্রত দাদা নিজের পায়ে খাটনি করে এখন এত বড় ইউটিউবার হয়েছে বাংলা গেমিংয়ের মধ্যে, এত বড় ইউটিউবার হচ্ছে। তো এখানটায় বেঙ্গল গেমার এটা নষ্ট করেছে, ঠিক আছে, এটা নষ্ট করছে সাবস্ক্রাইবারদের ভুলভাল বুঝিয়ে। এখানটায় বলছে যে ওরা দুজন নাকি ফ্রি ফায়ার বা গার্ডেনের পাঁচাটা গুলাম, তো এটা কোনোভাবে ঠিক করেনি। তো এখানটায় ওই ভিডিওটিতে বেঙ্গল গেমার সাপোর্ট করছে, লিখছে যে আই লাইক ইট বুড়ো, ঠিক আছে। তো এখানটা কি এটা ঠিক করছে, ওদেরকে গালাগালিটা দেওয়া কি ঠিক, ঠিক আছে। মেন কথা হলো সুব্রত দাদাও যে ভুল কাজ করছে অ্যান্ড এ নিয়ে অনেকে ভিডিও বানিয়েছে। তো এখানটায় বলে সুব্রত দাদা নাকি ও যা তা থার্মেল দিয়ে, তো এখানটা সব কিছুই বলে ফ্রিতে লিখছে, ঠিক আছে, ফ্রিতে দিচ্ছে নাকি সুব্রত দাদা, ঠিক আছে। তো এখানটায় সুব্রত দাদা লিখছে সব ভিডিওর থার্মালে, সব ভিডিও তো না, ভিডিওর থার্মালগুলিতে কয়েকখানা ভিডিও থার্মালে লিখছে যে ফ্রিতে দিচ্ছে, ঠিক আছে। তো আজকে পর্যন্ত কি ফ্রিতে দেয় নাই গার্না আমাদের, কি পর্যন্ত ফ্রিতে দেয় নাই ইলাইট পাস পর্যন্ত অ্যান্ড ম্যাজিক কিউ পর্যন্ত সব কিছুই আজকে থেকে ফ্রিতে পেয়েছি অ্যান্ড আরও ফ্রিতে দেবে, ঠিক আছে, আরও ফ্রিতে দেবে। অ্যান্ড এটা নিয়ে সুব্রত দাদা যে পিং প্রবলেম নিয়ে বলছে, পিং প্রবলেম, তো এখানটায় এডজাস্ট করতে বলছে, ঠিক আছে, এডজাস্ট করতে বলছে, এটা এটা একটু ভুল বলছে, ঠিক আছে। তো এখানটা আমাদের এডজাস্ট করতে বলবে কেন, এখানটা আমাদের সাপোর্ট হয়ে ফ্রি ফায়ারকে বলা উচিত যে গার্না ফ্রি ফায়ার আপনাকে এটা করতে লাগবে, একটু এটাকে ঠিক করতে লাগবে, ঠিক আছে, এটাকে ঠিক করতে লাগবে যাতে আমাদের খেলতে একটু সুবিধা হয়। এখানটা প্রচুর পরিমাণে গেমটা পিং প্রবলেম দিচ্ছে অ্যান্ড পিংটা হাই হয়ে যাচ্ছে। তো এই কথাটা গার্নাকে না বলে শুধু আমাদের সাবস্ক্রাইবারদের বলছে যে এখানটা আপনাদের কনভিন্স করতে লাগবে। তো এখানটা আমরা কেন কনভিন্স করবো ভাই, আমরা তো সাপোর্ট করে আসছি আপনাকে আজকে থেকে, আর সাপোর্ট করে আসছি অ্যান্ড ভালোবাসা দিয়ে আসছি, ঠিক আছে। তো এখানটায় গার্নাকে কী বলবে আমাদের বলতে, ঠিক আছে, তো এটা কাজ ভালো করেনি। অ্যান্ড মেন কথা হলো হিপহপ বান্ডেল নিয়ে, তো এখানটায় হিপহপ বান্ডেল নিয়ে খুবই ঝগড়া চলছে অ্যান্ড এটাই নিয়ে খুবই আজকে পর্যন্ত ঝগড়া হচ্ছে। তো এখানটায় সুব্রত দাদা নাকি বলেছে যে হিপহপ বান্ডেলটি আমরা যারা সিজন 2-এর ইলাইট পাসটা করছে তাদেরকে কেমন লাগবে এই হিপহপ বান্ডেলটি যদি ফ্রিতে দেওয়া হয়। তো এখানটায় ভাই কি বলবো আর, এই কথাটা শুনে আমার দিমাগ খারাপ হয়ে গেছে, ঠিক আছে। তো কেন ফ্রিতে দেবে না গার্না, তো এখানটায় যারা আমাদের মাসটা শেষ হলো আমাদের প্রো অর্ডার আছে, প্রো অর্ডার আসলো, কেউ পুরো অর্ডার করে, কেউ কোনো স্কিন দেয়, গ্লোয়ার স্কিন দেয়, কোনো কাটার দেয় অ্যান্ড কোনো গ্রানেটেড স্কিন দেয়, তো এখানটায় দেয়। তো তো এখানটা কী করছে, লাল গ্লোয়ালটা লাস্টে 500 ডায়মন্ড টপ আপে দিয়ে দিল। তো এটা গান্না ভুল করলো না, এটাও তো একটা ভুল। তো মেন কথা হলো সব কিছুই এখানে পিছনে গান্নার হাত, ঠিক আছে। তো এখানটায় নিজেদের মধ্যে ঝগড়া যদি না করে নিজেদের মধ্যে মিল হয়ে গান্নাকে একটু বলো যাতে এগুলো, তো গার্না এখানটা মেন কথা হলো আমাদের দেশটাকে লুটতে আসছে, অন্য দেশ আমাদের দেশটাতে বিজনেস করতে আসছে। তো এটুকুই আমি বলবো অ্যান্ড এই ভিডিওটা আমার ব্যান্ড করে দিলেও কোনো ব্যাপার না, ঠিক আছে, কোনো ব্যাপারই না। তো ইয়ার যারা সাপোর্ট করতে চাও তো সাপোর্ট করো, না করলে এই ভিডিওটি ডিসলাইক দিয়ে চলে যাও, কোনো কিছুই বলবো না ভাই। আপনাদের যদি গায়ে লেগে থাকে তো আমার কিছু করার নেই। তো এখানটায় সবাই ভুল করছে, নিজেদের মধ্যে ঝগড়া বাঁধিয়ে নিজেদের মধ্যে ঝগড়া চলছে এখনো পর্যন্ত চলছে। তো নিজেদের বলবো ভাই, ওদেরকে বলবো যে ভাই নিজেদের মধ্যে ঝগড়া না করো ভাই, নিজেরাই
একজুট হয়ে গার্নের বিরুদ্ধে যাও, ঠিক আছে? তো এখানটা কেউ কারো পা চাটা গুলাম না, আমি বলছি, ঠিক আছে? কেউ কারো পা চাটা গুলাম না, অ্যান্ড এখানটায় গার্নারই সবগুলো দোষ, যে গার্না বলছিল আমাদের, কেন বলছিল আমাদের, যে ফেসবুক পেজে যাও অ্যান্ড এখানটায় আপনারা যা কিছু চাবে সেটাই পাবে, ঠিক আছে? তো এখানটায় লাস্ট পর্যন্ত কি করলো আমাদের মেম্বারগুলো, সবাই যায় আমাদের এখানটায়, আমিও এটা ভিডিও বানাইছি, যে আমিও ভিডিও বানাইছি, এখানটায় যাও, এখানটা ফেসবুক পেজে কমেন্ট করে আসো এই হিপহপ বান্ডেলটা, যাতে আপনারা হিপহপ বান্ডেলে ফ্রিতে পেতে পারেন, ঠিক আছে? তো লাস্টে এখানটায় 100 জনের মধ্যে 90 জন কমেন্ট করলো, ভাই আমাদের হিপহপ বান্ডেলটি লাগবে। তো এখানটা আমাদের দুটা উইশ ছিল, তো এখানটায় আমাদের দুটার মধ্যে যতক্ষণ ধরে একটা উইশ পুরো না করছে, তো ততক্ষণ ধরে আমি ভিডিও বানানো বন্ধ করব না। অ্যান্ড এখান থেকে আমি এই কথাগুলো বলেই যাব, গান্না যদি এগুলো ভিডিও দেখে, তো এখানটায় নিশ্চয় অবশ্যই এখানটায় কেউ সাপোর্ট করো ইয়ার না করো, এখানটায় আমি এই ভিডিওগুলো বানিয়ে যাব, ঠিক আছে? তো ভাই যারাই আর সাপোর্ট করছো তাদেরকে খুবই বড় ধন্যবাদ বলবো, খুবই থ্যাঙ্কস বলবো, যাতে এভাবে সাপোর্ট করো অ্যান্ড আমি গার্নার বিরোধে দাঁড়াতে পারি, ঠিক আছে? তো এখানটায় কি বলছে ভাই, তারপরে কি হলো, তারপরে আমরা সবাই মিলে ফেসবুক পেজে গেলাম অ্যান্ড সেখানটায় আমরা কমেন্ট করলাম হিপহপ বান্ডেল আমাদের লাগবে। তো লাস্ট পর্যন্ত হিপহপ বান্ডেল দেবে না, পা সরিয়ে নিল পিছনে। তো এখানটা কি ভাই, আমাদের হিপহপ বান্ডেলটি দেবে না কেন, দেবে না কেন? এখানটায় আমরা এতজন উইশ করছি আমাদের হিপহপ বান্ডেলটি লাগবে অ্যান্ড এখন পা সরিয়ে নিচ্ছে, অ্যান্ড মেন পিছনে কারণটা হচ্ছে সুব্রত দাদাও। তো এখানটায় ওকেও আমি ছাড়ছি না, এখানটায় ওকেও নিয়ে কথা বলছি। তো এখানটায় উনি বলেছেন হিপহপ বান্ডেলটি আমরা সিজন 2 এর ইলাট পাস করছি, তার জন্য হিপহপ বান্ডেলটি এখানটায় দেওয়া হবে না, ঠিক আছে? তাদেরকে কেমন লাগবে? তো এখানটায় যারা পে অর্ডার করছে ভাই, তারা লাল গ্লোবালটা পেয়েছে, এখানটা 500 ডায়মন্ড টপ আপে দিয়ে দিল, অ্যান্ড এখানটা কত কিছু না পে অর্ডারের জিনিস এখানটায় দিয়েছে। অ্যান্ড আমরা যেই ইলাইট পাসটি করি লাস্টে, কোনো অফারে এমনি 99টা ডায়মন্ড কাউকে দিয়ে দেয়, কাউকে 199টা ডায়মন্ড দিয়ে দেয়। তো এটা কি সঠিক? এটাও তো ভুল ভাই, একটু বুঝার চেষ্টা করো, ঠিক আছে? একটু বুঝার চেষ্টা করো, তাতেই হয়। এমনি আমি একটু ভকভক করতেছি, এটা নিয়ে কোনো কিচ্ছু হবে না, ঠিক আছে? একটু সাপোর্ট করো ভাই, সাপোর্ট করো, যাতে এই ভিডিওটা ওনাদের কাছেও, দাদাদের কাছেও পৌঁছায় অ্যান্ড ওরাও যেন দেখে একটু নিজেদের মধ্যে আগের মতো মিলার চেষ্টা করে অ্যান্ড একসাথে জুট হয়ে গার্নার বিরুদ্ধে যেতে পারে, ঠিক আছে? তো গার্নার আমাদের যতক্ষণ ধরে এই দুখানা জিনিসের মধ্যে একখানা জিনিস আমাদের যতক্ষণ ধরে না দিচ্ছে, অ্যান্ড সেভাবে আমি ভিডিও ছাড়তে থাকবো। অ্যান্ড আপনারা যদি সাপোর্ট করেন তো সাপোর্ট করতে পারেন, না করলে কোনো কিচ্ছু করার নেই, আপনারা কমেন্টে যা কিছু লেখার ইচ্ছা লিখে দেবেন, ঠিক আছে? তো বেশি কিছু আজকের ভিডিওতে বলছি না, অ্যান্ড নেক্সট ভিডিওতে দেখা হবে। তো তা থেকে আপনারা সুস্থ থেকো, ভালো থেকো, অ্যান্ড আজকের ভিডিওটি এটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে নিশ্চয়ই লাইক করবে, অ্যান্ড যারা চ্যানেলটিতে নতুন আছে নিশ্চয়ই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তাহলে বাই বাই।